কি হলো কি? আরে আশেপাশে তো সব বাড়িতে কারেন্ট আছে, আমাদের বাড়িতেই তো শুধু নেই। ও সে কি, কেন আমাদের বাড়িতে শুধু কারেন্ট নেই কেন? কি বলছিস কি তুই, দাঁড়া তো দেখি। সবার বাড়িতে আলো চলছে, শুধু আমাদের বাড়িতে নেই। দাঁড়াও রাজা। এই রাজা, মামা, এই রাজা একবার আয়না রে, একটু মিটার বক্সটা খুলে দেখ তো, কি কোনো গন্ডগোল হলো কিনা ওখানে। আসছি। এনে টর্চটা নিয়ে যা। দেখছি মা। মা বলছো অনেক রাতও তো হলো, আপনার বড় ছেলে এখনো বাড়ি ফিরলো না, কিন্তু ইলেকট্রিক অফিসে একটা খবর দেওয়া তো দরকার, নাহলে সারা রাত এভাবে আমরা। কিন্তু এত রাতে খবর দিতে কোনো লাভ হবে না বড় বৌমা, কাল সকালের আগে আমরা কিচ্ছু করতে পারবো না। তাহলে দাঁড়াও দেখি কি হলো। কিরে রাজা, কিছু জানতে পারলি? দেখছি। একটু তাড়াতাড়ি কর না বাবা। এই তো, কি গন্ডগোল হয়েছে রে, মিটার বক্সে কিছু হয়েছে? না মা, মিটার বক্সে তো কোনো গন্ডগোল নেই। ও মা, ওই তো রাজা বলছে মিটার বক্সে কোনো গন্ডগোল নেই, তাহলে সেটাই তো আশ্চর্য তো, মিটার বক্সে গন্ডগোল নেই অথচ আমাদের বাড়িতে আলো নেই। বড় মা, এটা তো কখনো হয়নি আজ পর্যন্ত, মানে সবার বাড়িতে আলো জ্বলছে, আমাদের বাড়িতে শুধু। সেই তো, কি করি বলতো, বাড়িতে কোনো ছেলে নেই এখন। সবার বাড়িতে কারেন্ট আছে, তাহলে আমাদের বাড়িতে নেই কেন? আমি বিলটা মেটাইনি বলে কি কোনো গন্ডগোল হলো? গরমে আর পাচ্ছি না। তোমার খুব কষ্ট হচ্ছে না বিশাখা? শোনো, আমি সত্যি এই গরম আর সহ্য করতে পারছি না। শোনো না, একটা কাজ করো, ফ্রিজটা খুলে একটু ঠান্ডা জল নিয়ে মুখে দাও। তোমার এই সত্যি বুদ্ধি, সে সকাল থেকে কারেন্ট নেই, তুমি এখন ফ্রিজের ঠান্ডা জলের কথা বলছো? আমি তো ভাবছি আমার খাবারগুলো পচে গেল কিনা, তো ভাল লাগে না। আচ্ছা, আমার একটা জিনিস ভাবলে বড় অবাক লাগছে বুঝলে, সারা পাড়ায় সবার বাড়ি কারেন্ট আছে, শুধু আমাদের বাড়িতে নেই। আমিও সেটাই ভাবছি জানো, থেকে বাড়িতে কারেন্ট নেই আর সারা বাড়ির লোকের কোনো হেলদোল নেই। তো ছোট ভাই কি একটু ওই মিটার বক্স করে খুট খাট করলো, ব্যাস হয়ে গেল। বলছি এবার থেকে আমাকেই সব দেখতে হবে। বিশাখা বলছি শোনো না, বলছি আজকের রাতটা একটু কষ্ট করে কাটিয়ে দাও, শোনা কালকে দেখো সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ, যা কষ্ট তো সব আমাকেই করতে হবে, তোমাদের এই বাড়ির লোকের তো সব গায়ে গন্ডারের চামড়া। মা, কাল সারা রাত টুসুটা ঘুমোতে গিয়ে যা জ্বালাতন করেছে না কি বলবো। তা জ্বালাবি না, এই গরমে আমরা বড়রা কষ্ট পাচ্ছি, এরা তো ছেলে মানুষ। আশ্চর্য ব্যাপার, সারা রাত বেমালুম কারেন্ট এলো না। আরে বাবা, লোডশেডিংটা তো শুধু আমাদের বাড়িতেই হয়েছে। ও তাই নাকি রে? ও মা, তাহলে কাল রাতে আমি তোমায় কি বললাম বলো তো? তাও বটে বলেছিলে। সিধু বলছি কি, লুষ্টু বসে পড়ো, যাও। বলছিলাম কি, তুই কাজে যাওয়ার সময় একবার একটু ইলেকট্রিক অফিসটা ঘুরে যাবি? যেতে তো হবে। মা, দাদার যাওয়ার কি দরকার আছে, আমি বরঞ্চ ঘুরে আসবো। তুই যাবি? আচ্ছা তাহলে যা ঘুরে। দাঁড়াও, তোমাকে আর খোঁজ নিয়ে উদ্ধার করতে হবে না, তোমার মেজদা সকালবেলাতেই বেরিয়ে গেছে খোঁজ নিতে। ও দীপু গেছে বুঝি? যাবে না মা, সারা রাত কালকে গরমের জ্বালায় গায়ে ফোসকা পড়ার জোগাড়, তার উপর আমার ফ্রিজের সমস্ত খাবার পচে গেছে। আচ্ছা একটা ব্যাপার আমি বুঝতে পারছি না, পাড়ায় এতগুলো বাড়ি থাকতে
বেছে বেছে হঠাৎ এই বাড়িতে লোডশেডিং হলো কেন? কারণ আমাদের ইলেকট্রিকের লাইনটা কেটে দিয়ে গেছে। কেন? ডেট পেরিয়ে যাওয়া সত্ত্বেও আমাদের ইলেকট্রিক বিলের টাকাটা জমা পড়েনি তাই। বর্তার তো অনেক খরচ, বুঝতেই পারিস। তুই যদি ইলেকট্রিক বিলের দায়িত্বটা নিস রাজা, কি বলছিস কি দীপু? তুই ইলেকট্রিক বিলের টাকা জমা করেনি? ইলেকট্রিক অফিস থেকে তো আমায় সেরকমই বললো, তারা তো আর মিথ্যে কথা বলবে না। ওরা শুধু শুধু তোমাকে কেন মিথ্যে কথা বলতে যাবে? ওরা তো আর তোমার শত্রু নয়। এমনিতেই এই বাড়িতে ঘর শত্রু বিভীষণের অভাব নেই, যে দিকটা না থাকবে সেই দিকটা এরকম ভুল ভাল হবে। আচ্ছা মা, টাকা জমা দেওয়ার লাস্ট ডেটটা কবে ছিল? লাস্ট ডেটটা মানে দেখ না, নানান ঝামেলায় আমার মাথাতেই ছিল না যে বিলটা জমা দিতে হবে। লাস্ট ডেটটা পেরিয়ে গিয়েছিল, কিন্তু আমি তো রাজাকে বিলটা দিয়েছিলাম জমা করতে। সত্যি মা, টাকা জমা দেওয়ার জন্য আপনি আর লোক খুঁজে পেলেন না? না রাজা, রাজা তুই ইলেকট্রিক বিলটা জমা করিসনি? চুপ করে থাকিস না রাজা, বল না তুই জমা করিসনি? না মা, জমা করানো হয়নি। কেন? কারণ আমার কাছে টাকা ছিল না মা। বাবা বাবা, কি কথা! বাহ, বাবুর বিয়ে করার সময় পকেটে টাকা থাকে আর ইলেকট্রিকের বিল জমা দেওয়ার সময় টাকা থাকে না? না আর তোমার আক্কেলটা কি মা? একটা দায়িত্ব জ্ঞানী ছেলেকে তুমি একটা গুরুত্বপূর্ণ কাজের ভার দিয়েছি আর তার ফলটা আমাদের সবাইকে ভুগতে হচ্ছে। আপনাকে বলি হারি মা, আপনার নিজের কাছে যখন টাকা ছিল না, আপনি এই দায়িত্বটা দিয়েছেন রাজার উপর। আপনার যখন টাকা একেবারেই হাতে নেই, তখন আপনি আপনার মেজো ছেলের কাছে ধার চাইতে পারতেন। সংসারের বাকি খরচাগুলোর মতো এই খরচাটাও ও নিজের ঘাড়ে নিয়ে নিত। এইভাবে আমাদের ভোগানোর কোনো মানে হয়? ইলেকট্রিক বিলটা জমা হয়নি কেন? মামি, ইলেকট্রিক বিলটা কেন জমা হয়নি রাজা? আমার কাছে টাকা ছিল না মা। সেটা তুই আমাকে সেদিন কেন বলিসনি? কেন বলিসনি সেদিন তুই আমাকে এই কথাটা? বল, কেন বলিসনি বল। আমি ভেবেছিলাম জোগাড় করবি। জোগাড় করবি মানে কি? মানেটাকে জোগাড় করবি? তোর কাছে তোর মায়ের টাকা ছিল না রাজা? মায়ের টাকা ছিল, সেগুলো তুই কে করলি? কে করলি টাকাগুলো? ব্যাস ব্যাস, আমি একটা মিথ্যা কথা তোর কাছ থেকে শুনবো না রাজা। কোনো মিথ্যা কথা তুই বলবি না আমাকে। সত্যি কথাটা কি? সত্যিটা আমাকে বল রাজা, আমি কিচ্ছু বলবো না, চুপ করে থাকিস না রাজা। সত্যি কথাটা বল আমাকে, সত্যিটা বল। কি হয়েছিল, কেন তুই জমা করিসনি রাজা? কেন বিল জমা দিসনি? কেন 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 রাজা কেন? আমি আর পারছি না রাজা, আমি পারছি না আর সহ্য করতে এগুলো, আমি পারছি না। আর কত জ্বালাবি তুই আমাকে, কত জ্বালাবি তুই? আমি বললাম তো কেন তুই বললি আমাকে বিশ্বাস করতে? তোকে কেন আমাকে সেদিন কথা দিলি রাজা? আমার চাকরিটা চলে গেছে।
না? কি বলছিস তুই রাজা? কি বলছিস তুই? না না, এটা সত্যি না। না রাজা, না রাজা, 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 কি বলছিস রাজা? চাকরিটা চলে গেছে মা, তুমি এই কাজটা কি করে করলে রাজা? এত বড় কথাটা তুমি তুমি আমাকে বললে না, এটা তুমি কি করে করলে? চুপ করে থেকো না রাজা, বলো কেন বললে না যে তোমার চাকরিটা চলে গেছে? কেন বললে না বলো? তার মানে তুমি আমাকে এখনো তোমার জীবন সঙ্গিনী হিসেবে ভাবতে পারো না, তুমি আমাকে বিশ্বাসই করতে পারো না। তুমি আমায় তুমি আমায় ভুল বুঝছো দুষ্টু। তাহলে তুমি আমাকে বলনি কেন? তুমি কষ্ট পাবে বলে বিশ্বাস করো দুষ্টু, আমি তোমায় কষ্ট দিতে চাইনি। তাই বলে এতগুলো কথা তোমার মনের মধ্যে চেপে রেখে তুমি নিজে নিজে কষ্ট পাবে, তাই তো? তুমি কষ্ট পেলেছে আমার আরো বেশি কষ্ট হয় দুষ্টু। তুমি একদম চিন্তা করো না দুষ্টু, আমি আমি একটা সেলসের চাকরি পেয়েছি, এক মাসের ট্রেনিং, তারপর টার্গেট ফুলফিল করতে পারলেই মাইনে পেয়ে যাব। তুমি দেখো সব ঠিক হয়ে যাবে। আমি তোমায় সাহায্য করব, আমি একটা কাজ করব। না দুষ্টু, তুমি এখন কোনো কাজ টাজ করবে না, তুমি আগে নিজের পড়াশোনা শেষ করবে। পড়াশোনা? হ্যাঁ দুষ্টু, তোমার এমএটা তো শেষ করতেই হবে, সেটাই তো তোমার ভবিষ্যৎ। তোমার ভবিষ্যৎ আছে, আমার ভবিষ্যৎ তো তুমি দুষ্ট। শোনো, তুমি কিন্তু এই বাড়িতে আর একটাও পয়সা দেবে না। সত্যি এই বাড়িতে যে কি চলছে কিচ্ছু বুঝতে পারছি না।
তোমার তো অত বোঝে কাজ নেই। শোনো, তুমি একেবারে হাত তুলে দেবে, এই যে প্রতি মাসে গদগদ হয়ে হাজারটি টাকা বাবার হাতে দাও না, সেটি আর দেবে না, ব্যাস। না না বিশাখা, তোর আমার একদম এসব ভাল লাগছে না। এই ইলেকট্রিক বিলের জন্য মায়ের সাথে কিভাবে ঝগড়া করতে হলো, আমার এসব বেশি দিন সহ্য হবে না, কিছু একটা করতে হবে বুঝলে। কি করতে চাইছো তুমি? ভাবছি একটা সাবমিটার নেবো নিজের নামে। খবরদার তুমি এটা করবে না। কেন, কি হবে? আরে বাবা, ইলেকট্রিকের সব থেকে দামি দামি জিনিসগুলো তো সব আমাদের ঘরেই আছে। এই যেমন ধরো ফ্রিজ, কালার টিভি, তারপর আমরা একটা এসি কিনবো ভাবছি, তো এগুলোতেই তো সব থেকে বেশি বিল ওঠে। তো এ বাবা, তোমার কি বুদ্ধি শুদ্ধি সব লোপ পেয়েছে? শোনো, এই এই সাবমিটার নিলে লসটা তো তোমারই হবে। এখন বাড়ির সঙ্গে একসাথে বিল আসছে, বিলটা তো ভাগাভাগি হয়ে যাচ্ছে, আর সাবমিটার নিলে পুরো খরচাটাই তোমাকে দিতে হবে, সেটা বুঝতে পারছো না? হ্যাঁ তাই তো। আরে এটা তো আমার মাথাতেই আসেনি। সত্যি ঋষাগা, তুমি কি বুদ্ধিমতী! এই না হলে আমার বোন আমাকে আগে কেন বললি না রাজা যে তোর চাকরিটা আর নেই? মা, আমি যেদিন তোকে ইলেকট্রিক বিলটা দিতে বললাম সেদিনও যদি আমাকে বলতিস তা। আমি তোমায় কষ্ট দিতে চাইনি মা, তোমার বিশ্বাস ভেঙে যেতে চাইনি। এমনিতে এত এত কষ্টে আমি তোমার রাগ ভাঙিয়েছিলাম। আমি তোমায় আবার রাগিয়ে দিতে চাইনি মা। দেখ রাজা, এখন এসব কথা বলার কোনো মানে হয় না। তোর মা কি বলতে চাইছে সেটা শোন। আমি একা কাউকে কোনো কথা বলছি না, সবাইকেই বলছি। দেখো, আমাদের দুজনকার তো বয়স হচ্ছে, এই রোজ রোজ সংসারে সামান্য সামান্য ব্যাপার নিয়ে এত অশান্তি, মনোমালিন্য, ঝগড়া, এগুলো সহ্য করতে পারছি না আমরা। তাই আমি আজকে সকলকে ডেকেছি যে যে টুকরো টুকরো বিষয়গুলো নিয়ে আমাদের সংসারে এত অশান্তি, এত ঝামেলা, সেগুলো যদি আমরা একটুখানি আলোচনা করে সকলে মিলে গুছিয়ে নিই, তাহলে মনে হয় আমাদের সংসারে একটু শান্তি আসবে।